আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো জয়নুল আবেদিন সংগ্রহশালা ও জয়নুল আবেদিন পার্ক, যেটি ময়মনসিংহে অবস্থিত। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা, যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে। শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে এটি অবস্থান। ময়মনসিংহ শহরের উত্তর পাশ দিয়ে প্রবাহমান পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে একটি দোতলা দালান আশ্রয় করে 1975 খ্রিস্টাব্দে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয়। 1975 সালে 15 এপ্রিল বাংলা, 1382 সালের 1 বৈশাখ তারিখে তৎকালীন বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই সংগ্রহশালার উদ্বোধন করেন। সে সময় দেশব্যাপী জয়নুল আবেদিনের বিভিন্ন শিল্পকর্ম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। আর তাই প্রথম দিকেই শিল্পীর নিজের এলাকা তথা ময়মনসিংহে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয়। উদ্বোধনের পর 7ই জুলাই তারিখে সংগ্রহশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। 2006 খ্রিস্টাব্দে সংগ্রহশালাটি নতুন করে সাজানো হয়। সংগ্রহশালাটি সাজানোর পর নিচতলায় ব্যবস্থাপনা কক্ষসমূহ এবং দোতলায় শীতাতপ নিয়ন্ত্রিত ছবির গ্যালারি স্থাপন করা হয়। মূল ভবনের পেছন ভাগে ব্যবস্থাপকদের বাসস্থানের সঙ্গে সঙ্গে 3টি কুঠির স্থাপন করা হয়েছে, যা শিল্পী রসিকদের সাময়িক আবাসনের জন্য ব্যবহার করা হয়। দেখছেন জয়নুল আবেদিন সংগ্রহশালা, যেটি ময়মনসিংহ শহরে অবস্থিত। একটি দোতলা ভবন বিশিষ্ট যে জমিতে এটি অবস্থিত তার মোট আয়তন হচ্ছে 3.69 একর। পুরো 74টি গাছপালা পরিবেষ্টিত। যে ভবনটিতে সংগ্রহশালা অবস্থিত ইংরেজ আমলে তা ছিল জনৈক ইংরেজ বার্ডেন সাহেবের বাড়ি। তার কাছ থেকে বড়লাটের কাউন্সিল সদস্য জনৈক নলিনীরঞ্জন সরকার বাড়িটি কিনে নেন। নলিনীরঞ্জন 1947 দেশ বিভাগের পর ভারতে চলে যায়। এরপর সরকার বাড়িটি অধিগ্রহণ করে। আপনারা ভিডিওতে জয়নুল সংগ্রহশালা দেখছেন। এখন দেখছেন জয়নুল পার্ক। জয়নুল সংগ্রহশালার পাশেই বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো সংরক্ষিত আছে। এখানে ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম এলাকায় বাদ দিয়ে একটি পার্ক নির্মাণ করা হয়েছে, আর এই পার্কটি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক নামে পরিচিত। জয়নুল আবেদিন পার্কে আছে দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ট্রেন, ম্যাজিক নৌকা, মিনি চিড়িয়াখানা, বৈশাখী মঞ্চ, ঘোড়ার গাড়ি, চোরকি, জেলা প্রশাসকের বাড়ি এবং বেশ কিছু খাবারের দোকান। আর নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সারি সারি নৌকা। একদিকে যেমন জয়নুল আবেদিন সংগ্রহশালার বিখ্যাত সব ছবি দেখার সুযোগ মিলে, অন্যদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশে মুগ্ধতা কিছুটা সময় কাটানো যায়। আপনারা ভিডিওতে জয়নুল আবেদিন পার্ক দেখছেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি দিতে হয় না, তবে মিউজিয়ামে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা, শিশুদের জন্য 10 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকালে 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত মিউজিয়ামটি খোলা থাকে। মিউজিয়ামের সাপ্তাহিক বন্ধের দিন হল বৃহস্পতিবার। ঢাকা থেকে এস আলম, এশিয়ান, শামীম এন্টারপ্রাইজ, শৌখিন কিংবা নিরাপদ পরিবহনের বাসে 260 টাকা ভাড়ায় ময়মনসিংহ যেতে পারবেন। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। চলুন আমরা ভিডিওতে জয়নুল আবেদিন পার্কের বাকি অংশ দেখি। থ্যাংক ইউ।